আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম, এটাও একটা ইনফরমেশন আমি মনে করলাম যে এটা আপনাদের জানাটা অনেক জরুরি। যার যেই ভাইয়েরা ইন্দোনেশিয়াতে বিয়ে করতে চাইতেছেন বা ইন্দোনেশিয়াতে বিয়ে করার কোনো প্ল্যান করতেছেন বা আসতে চাইতেছেন, তো আপাতত একটা জিনিস খেয়াল করেন যে আসলে অনেকে আছে বাংলাদেশিরা যে এই ভিসার কারণে ইন্দোনেশিয়াতে আসতে পারে না। হ্যাঁ, যারা এই ভিসা অ্যাপ্লাই করছে এখন নতুন করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না, এখন ঢুকতে পারতেছে না। তো এখন আমি কিন্তু মনে করতেছি যে ভাই এটা আরেকটা ওয়ে আছে, আমার ভাই একই ওয়ে ফলো করার পর তার আলহামদুলিল্লাহ বিয়েটা হয়েছে। কারণ আপনার মেইন উদ্দেশ্য তো এখানে আপনার ওনাকে বিয়েটা করা, আর যারা মালয়েশিয়া ম্যাক্সিমাম যারা মালয়েশিয়া বা সিঙ্গাপুরে থাকেন তাদের তারা ভালো মতোই জানেন যে ওইখানে বিয়ে করলে কোনো ফায়দা নাই, কারণ আপনি শরিয়া অনুযায়ী বিয়ে করতে পারেন, কারণ অফিসিয়াল কোনো আপনাদের কোনো ডকুমেন্টস দেবে না। তো এটা ওই ভাইয়েরা ভালো মতো জানে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি যারা ইন্দোনেশিয়াতে বিয়ে করার জন্য আসতে চাইতেছেন বা ওদের ভবিষ্যতে আপনারা বিয়ে করবেন এরকম কোনো প্ল্যান করতেছেন, এই ভিডিওটা তাদের জন্য। আপনারা একটা লাইক দিবেন আর অবশ্যই সেটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ একটা ভালো একটা ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন প্রথমে যে আমি একটা মানে ওয়ে মানে আমার কাছে আছে যাদের ইমার্জেন্সি বিয়ে করার দরকার, একদম দরকার, তখন আপনারা একটা জিনিস কাজ করতে পারেন। কারণ ওরা কিন্তু আমাদের বন্ধ করছে, মানে এইটা অনারেবল ভিসা, কিন্তু ওদের কিন্তু বাংলাদেশ বন্ধ করে নেয়, রাইট? তো যদি ওই সিস্টাররা যদি ইন্দোনেশিয়া থাকে তো অবশ্যই সিস্টাররা যাতে বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে মানে এটা অনারেবল, মেবি $50 এরকম কিছু খরচ হয়, তো অনারেবল, কোনো মানে ভিসা লাগে না। তো তারা আইসা যদি আপনারা মানে অবশ্যই আপনারা মানে কাজী অফিসে বিয়ে করার পর তারপর আপনারা চলে যাবেন ফরেন মিনিস্ট্রিতে, ফরেন মিনিস্ট্রিতে রেজিস্ট্রেশন করার পর আপনারা নিয়ে আসবেন এটা ইন্দোনেশিয়ান এম্বাসিতে। তো ওই অবশ্যই মেরে নিয়ে সাথে করে নিয়ে যাবেন বা আপনার ওয়াইফকে সাথে নিয়ে যাবেন, তো তারা আপনাকে একটা ই দিবে। আপনারা কিন্তু কখনোই বলবেন না যে ভাই আমাকে ম্যারিট পেপার দেন, তাহলে কিন্তু তারা বলবো না 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 আমরা ম্যারিট পেপারের কোনো রেসপন্সিবিলিটি নেই, আমরা কোনো ম্যারিট পেপার দিই না। তো এই কথাটা আপনারা ভুলও বলবেন না, জাস্ট আপনি বলবেন আমাদের একটা অ্যাপ্রুভ করে দেন যে আমরা এখানে বিয়ে করছি একজন ইন্দোনেশিয়ান সিটিজেন, আপনারা এই বিয়ের কাগজটা অ্যাপ্রুভ করে দেন, তখনও তারা একটা কাগজ দিবে। হ্যাঁ, সেটা অবশ্যই ইন্দোনেশিয়ান ভাষা লেখা থাকবে এবং দেখবেন ইন্দোনেশিয়ান লোগো থাকবে, এই জিনিসটা খেয়াল করে রাখবেন। আমি আবারও বলতেছি ভাই, ওইখানে যে কখনোই বলবেন না যে আমাদের ম্যারেজ পেপার দেন বা আমাদের যে সুরাত নিকা টাইপের ওইরকম কিছু, তারা ওইটা তখনই আপনাদের বলবো যে না আমরা এগুলি দিই না, আপনি বাংলাদেশ এম্বাসিতে যান জায়গাটাতে, তখন আপনাকে কনফিউজ বানিয়ে দিব। তো যদি আপনি বলেন যে না আমাদের আমরা যে এখানে বিয়ে করছি তাই আমাদের একটা ই দেন, স্টেটমেন্ট দেন যে একটা ইন্দোনেশিয়ান নাগরিককে আমরা বিয়ে করছি, তখন তারা আপনার একটা পেপার প্রসেসিং করবো। তো পেপার প্রসেসিংটা করতে আপনার সময় লাগবে 7 দিন, ওই 7 দিনে হয়তো বা মেয়ের কিছু ডকুমেন্টস রাখবে, আপনার কিছু ডকুমেন্টস রাখবে, বিয়ের কাগজপত্র রাখবে, রাখার পর তার একটা স্টেটমেন্টের মতো পেপার দেবে, যে সেই পেপারটা আপনার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। কারণ এই পেপারটা দিয়েই আপনি C317 যা বা ফ্যামিলি ভিসা যেটা বলা হয় সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অবশ্যই এটা মেয়ে করবে। আর উনি অবশ্যই ইন্দোনেশিয়া যখন রিটার্ন করবে তখন আপনার জন্য এই ভিসাটা অ্যাপ্লাই করতে পারে, তখন আপনি এখানে আসতে পারবেন। আর এই জন্য আমি বলতেছি কারণ যদি আপনার এই ভিসা করে রাখেন তো অবশ্যই আপনার এই ভিসাটা আপনি ক্যান্সেল করতে পারবেন না, আর যার কারণে আপনি বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার এম্বাসি আপনি কখনোই ভিসা দিবে না। কারণ ওই আপনার পাসপোর্ট কপি ক্লিক করলেই তো দেখা যাবে যে আপনি এই ভিসা এর আগে অ্যাপ্লাই করে রাখছিলেন, রাইট? সো এইটা আপনারা মাথায় রাখবেন। তো ইনশাআল্লাহ আশা করি এই বুদ্ধিটা যদি আপনাদের একটু কষ্ট হইতে পারে বা একটু ব্যয়বহুল হইতে পারে কিন্তু আপনাদের বিয়েটা সম্পূর্ণ হবে এবং লিগ্যাল অনুযায়ী আপনারা ইন্দোনেশিয়ায় আবার আসতে পারবেন। তো আবার আপনারা যখন আসবেন, যখন আপনি এই ভিসা নেওয়ার সাথে সাথে আপনি ইমিগ্রেশনে চলে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ভিসার পেমেন্ট করবেন, আপনার C317 যেটা ফ্যামিলি ভিসা বলে সেটা আপনার হয়ে যাবে। আর এখানে বিজনেসও করতে পারবেন স্বাধীনভাবে যদি বিজনেস করার ইচ্ছা থাকে, তারপর এখানে আপনি আবার সুরাত নিকা নিতে পারবেন, কারণ সুরাত নিকাটা ভেরি ইম্পর্টেন্ট এই জন্য কারণ আপনার ওটা তো একটা অফিসিয়াল একটা মানে জাস্ট একটা সরকারি অফিস বা এম্বাসি থেকে একটা পেপার দিতে। আর যখন আপনি আসবেন অবশ্যই সুরাত নিকাটা করে রাখবেন কারণ ইন্দোনেশিয়া সেটেল হইতে গেলে সুরাত নিকাটা অনেক জরুরি, যে ভাইয়েরা আসছেন তারা জানেন এবং যারা না জানেন অবশ্যই আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের যতই পেপার থাকুক সুরাত নিকাটা অবশ্যই করে নেবেন, যে কোনো মুহূর্তে এই জিনিসটা কাজে লাগে। কারণ সুরাত নিকাকে আমরা বলা মানে আমরা বাংলাদেশিরা না সবাই বলে যারা ফরেন আছে যে হাফ অফ পাসপোর্ট, ইন্দোনেশিয়ান হাফ অফ পাসপোর্ট,
যেটার অর্ধেক পাসপোর্টের কাজ করে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনার এই সুরাত নিকাটা আপনাকে অনেক হেল্প করবো আনটিল সিটিজেন পাওয়া পর্যন্ত। কারণ এখন বাই ডে বাই ডে সিটিজেনটা একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে, কারণ আমি যতটুকু জানি যে এখন বাংলাদেশিদের সিটিজেন দিতে চায় না, মানে অনেক প্রশ্ন করে, কোশ্চেন করে, যে কোনো একটা জিনিস আটকায় দেয় ইন্টারভিউতে। হ্যাঁ, তো এর কারণ হচ্ছে যে ওরা জানে যে ভাই একটা কোনো জিনিস কি যে বাংলাদেশি তো যত কিছুই করুক শেষ পর্যন্ত কিন্তু ওই যে কয়লা ধুলে ময়লা জানে একটা কথা আছে না, ওই তারা তো মনে করেন যদি ইন্দোনেশিয়ান পাসপোর্টটা পায়, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর জাপান, মানে অনেক কান্ট্রিতে আপনি অনারাইভাল ভিসা যেতে পারবেন, ভিসাও লাগবে না। কিন্তু তখন ওইখানে যায় কী করে, ওরা কিছু একটা অকারেন্স করে, নামটা কিন্তু পরে ইন্দোনেশিয়ার, রাইট? কারণ তার পাসপোর্ট তো ইন্দোনেশিয়ার, স্যার জন্ম কখন এটা তো ম্যাটার না। তো এরকমও দেখা গেছে যে তার আইসা অনেক অকারেন্স করছে এই জায়গায়, আসার পর দেখা গেছে সে তো তার তো রক্ত তো বাংলাদেশ কিন্তু পাসপোর্ট তো ইন্দোনেশিয়ান, তো অবশ্যই তো তারা পাসপোর্ট দেখবো যে ফরেন কান্ট্রিতে, স্পেশালি একজনে করছে জাপানে, জাপানে যা ইচ্ছা তাই করছে, মনে করেন চিটিং পারপারি করছে, পরে দেখে ইন্দোনেশিয়ার নাম পড়ছে, তো ইন্দোনেশিয়া আবার এটা হাই কমিশনারে চলে গেছে, তো দেখে তো এই লোকটা তো ইন্দোনেশিয়ান অরিজিনাল না, সে তো বাংলাদেশে, রাইট? কিন্তু তার পাসপোর্ট তো ইন্দোনেশিয়ান, তো এই কারণে সে হাই কমিশনার মানে হাইলি রিকমেন্ড করছে বাংলাদেশ ইন্দোনেশিয়ান যে ইমিগ্রেশন সিস্টেম আছে তাকে, যে বাংলাদেশিদের আর পাসপোর্ট যাতে না দেওয়া হয়, কারণ তারা ওই অকারেন্সটা ঠিক একই পাসপোর্টে করে আর আমাদের দেশের নাম খারাপ হয়। তো ভাইজানরা যারা আছেন বা সিটিজেনশিপ নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, তো অবশ্যই তারা একটু বি কেয়ারফুল থাকেন, কারণ ডে বাই ডে এটা অনেক কঠিন হয়ে যেতেছে। আর মনে হয় টুডে টুমোরো এটা বন্ধ করে দিব, যে বাংলাদেশিরা কোনো দিন পাসপোর্ট পাবে না, হ্যাঁ লাইফ টাইম থাকতে পারে এখানে, ওটা লাইফ টাইম ভিসা আছে এই জায়গায়, এই জন্যই লাইফ টাইম ভিসা ওপেন করা হয়েছে যাতে বাংলাদেশিরা এখানে পাসপোর্ট না পায়। একটা মানে আরেকটা ই করছে, কারণ ভাই পাসপোর্ট এক জিনিস, লাইফ টাইম থাকা এক জিনিস, পাসপোর্ট হয়ে যাচ্ছে আপনি এই জায়গায় নাগরিক, কিন্তু যদি লাইফ টাইম থাকতে চান তাহলে আপনি হাজার বছর থাকেন এখানে, আপনি কিন্তু প্রবাসী, রাইট? বা আপনি মানে এখানে একজন ফরেনার, তো দুইটা তফাত আকাশ পাতাল। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে, এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, আর যারা নতুন আসছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য যে ভাই আমার ভিডিও কোনো ভিউ বা কোনো ইনকাম আমি চাই না, যদি আমার ভিডিওটা দেখে যদি কোনো বাঙালি ভাইয়ের উপকার আসে এটাই আমার সাকসেস আর এটাই আমার মিশন। তো ইনশাল্লাহ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।